তোমরা অনেক সময় আমাকে বলো যে হেয়ার প্রিপারেশন কিভাবে করবে, তো আমি হেয়ারটা প্রিপারেশন করে নিয়ে যেতে পারছো। আর অনেকে না ভীষণ চেপে চেপে ক্রিম করে, আর আমার এখানে ক্রিম্পিং করা আছে বলে কিছু মনেই হচ্ছে না। ক্রিম্পিং এরকম ভাবে করতে হবে, অবশ্যই হেয়ার স্ট্রাকচার অনুযায়ী ক্রিম্পিং করতে হবে। হেয়ার কতটা মোটা, কোন হেয়ারে কতটা টেম্পারেচার দিতে হবে সেই অনুযায়ী তোমাদের তো ক্রিম্পিং করতে হবে। তার আগে তোমাদেরকে হেয়ারের প্রোটেকশন, হেয়ার প্রোটেকশন যাতে হেয়ারটা নষ্ট না, ধারণা থাকে যে অ্যাডভান্স হেয়ার করা মানে হেয়ার পুরো আমার শেষ, একদমই নয়। যদি প্রপার হাতে করো শেষ হবে না, করারও প্রসেস থাকে যে ব্যাককম করেও হেয়ারটাকে সুন্দর রাখা যায়। এরকমও হয় যে ব্যাককম করে এমনই ব্যাককম করলাম যে হেয়ারটাকে কেটে দিতে, ডিপেন্ড করছে যে হেয়ার স্টাইলিস্ট করছে তার এক্সপিরিয়েন্স কেমন। যখন তোমরা হেয়ার প্রিপারেশন করবে তার আগে তোমাদেরকে হেয়ার প্রোটেকশন সিরাম বা হেয়ার প্রোটেকশন লোশন দিতেই হবে। অনেকে টেম্পারেচার যেটা ইউজ করে একদম কম্পালসারি করে একমাত্র টেম্পারেচার, যদি এই হেয়ারটার উপর পুরো একদম ফুল হিটে তুমি ক্রিম্পিং করো, চেপে চেপে ক্রিম্পিং করো, তাহলে তো হেয়ারের উপর একটা প্রেশার পড়ছে, হেয়ার তো কেটে পড়েই যায়। আমাদেরকে আজকে আমি হেয়ার কিভাবে ক্রিম্পিং করবে সেটা যেমন ওর হেয়ারটা দেখতেই পাচ্ছ অনেকটা মোটা, একদমই মোটা হেয়ার, তো এটাকে করে নেওয়া হয়েছে, ওর হেয়ার প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে, তারপর এটাকে ব্লো ড্রাই করা হয়েছে। ব্লো ড্রাইয়েরও টেম্পারেচার হয় একদম ফুল হিটে ব্লো ড্রাই করা যাবে না, সবসময় মিডিয়ামে ব্লো ড্রাই করতে হবে। তো ব্লো ড্রাই আবার হেয়ারের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, কোনো কোনো হেয়ার যাদের ম্যাগি কার্লস হেয়ার তাদের আবার ব্লো ড্রাই স্ট্রাকচার আবার আলাদা হবে, টেম্পারেচার আলাদা হবে। তো আমি এখানে ভালো করে ব্লো ড্রাই করে নিয়েছি, ব্লো ড্রাই করার পর এবার ক্রিম্পিং করব। ক্রিম্পিং করার জন্য যে মেশিনটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছো আইকনিক টাইটেনিয়াম মেশিনে, যেটা মাইক্রো ক্রিম্পার হওয়ার জন্য মোটা যে ক্রিম্পিং হেয়ারটা দেখতে একদম আর্টিফিশিয়াল লাগে, একদমই লাগে। আমরা কি করব, আমরা এরকম ভাবে সেকশন করে নেব হেয়ার, যখন ফুল হেয়ার তোমরা সেকশন করবে তখন এরকম ভাবে পার্টিশন করে নেবে। পার্টিশন করার পর তারপর করবে, আমি জাস্ট একটা পার্ট তোমাদের দেখাবো যে কিভাবে ক্রিম্পিং করবে। এখান থেকে সেকশন নিয়ে নেবে, সেকশন কিরকম নেবে, একদমই পাতলা সেকশন নেবে। দেখো এতটাই পাতলা সেকশন নিয়েছি, পুরো ট্রান্সপারেন্ট সেকশন। সেকশনটা নেবার পর এবার আমাকে যেটা করতে হবে, ওর হেয়ার অনুযায়ী আমি এখানে টেম্পারেচার ইউজ করছি। এবার আমি কি করব, সবসময় হেয়ারটাকে 90 ডিগ্রিতে হোল্ড করব। 90 ডিগ্রি করার পর এবার যখন রুটে দেবে চেপে ধরে থাকবে না। কিভাবে করছি প্রসেসটা ফলো করো, পুরো ফুল হেয়ারটা ক্রিম্পিং করতে করতে চলে আসবো। জাস্ট হালকা হাতে, এই একদম হালকা হাতে এরকম ভাবে ক্রিম্পিং করতে করতে এরকম ভাবে পুরো ফুল হেয়ারটা আমরা এইভাবে ক্রিম্পিং করে নেব। তাহলে এবার যদি তোমাদের মনে হয় ক্রিম্পিংটা বোঝাবে না, এই ক্রিম্পারটা দিয়েই তোমরা কি করবে এরকম ভাবে স্ট্রেট করে দেবে। দেখো হেয়ারটা আমাদের কতটা ন্যাচারাল, আমি ক্রিম্পিং করলাম কিন্তু দেখো ওই মোটা মোটা হয়ে থাকলো না, দেখো কতটা ন্যাচারাল। তো এইভাবে তোমরা ফুল হেয়ারটা পার্ট বাই পার্ট এরকমভাবে এভাবে সেকশন নিয়ে নিয়ে তোমরা করবে। ফার্স্টে এরকম 90 ডিগ্রিতে নেবে, জাস্ট প্রেশার 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 প্রেশার, তারপরে পুরো এইভাবে এক ইকুয়ালি চাপতে 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 নিচের দিকে আসবে। উপর ডিফারেন্ট স্টোরি ক্রিয়েট করতে পারবে, মেকআপের জন্য যেমন প্রয়োজন মেকআপ প্রিপারেশন, হেয়ারেরও প্রয়োজন হচ্ছে হেয়ার প্রিপারেশন। আর তোমরা যদি ডিটেলসে শিখতে চাও যে একদম কিরকম কোন হেয়ারে কিভাবে প্রিপারেশন করব, কোন হেয়ারে কত ডিগ্রি টেম্পারেচার দেব, মেশিন কত ডিগ্রিতে ব্যবহার করব, তাহলে তোমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে বেসিক টু অ্যাডভান্স ক্লাস, যেখানে আমি হাতে ধরে প্রপারলি শিখিয়ে থাকি।